नमस्कार बंधुरा, बांगालियाना चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आरो एकटी जीभे जल आना रेसिपी निये चले एसेछी, बादाम माखा। चलुन किभाबे तैरी करलाम झटपट देखे फेली। ঠিক বিকেল সময়টায় হালকা ধরনের টকটক কিছুর মাখা খাওয়া যায়, তাহলে খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়, তার সাথে মনটাও খুব ভালো হয়ে যায়। তো চলো সেরকম একটা রেসিপি আজকে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই দেখো বাদাম মাখা তৈরির জন্য এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে অর্ধেক পাতিলেবু নিয়েছি। আর এবার এই যে খোসাগুলো ছাড়িয়ে নেবো বাদাম থেকে। দেখো বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা, এবার এই ওপরের খোসাটাকে তুলে নেব। দেখো বাদামের ওই পাতলা খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে মাখা করব। বাদামের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি, এবার লেবুটাকে রোস্ট করে দিচ্ছি। এক চামচ বিট লবণ দিচ্ছি, এবার দুটো কাঁটা চামচের সাহায্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে উপকরণগুলো মেশানো হয়ে গেছে বাদামের সাথে, এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বাদাম মাখা রেডি হয়ে গেছে।